সাফল্যের পেছনের গল্প বলতে ছোটবেলা থেকেই ইচ্ছা ছিল ভালো কিছু করার। যেখানেই থাকি সবসময় ইচ্ছা ছিল ফার্স্ট হওয়ার। তো প্রথম থেকেই পড়াশোনা করেছি খুব অধ্যবসায়ের সঙ্গে, এবং যতটুকু পড়েছি চেষ্টা করেছি তার মন দিয়ে পড়তে, যাতে ভালো কিছু করা যায়। বাবা হারা মেয়ে, এটা একটু শুনি। আমার বাবা যখন এসএসসি পরীক্ষার জাস্ট 3 মাস আগে আমাদের সবাইকে ছেড়ে চলে যান, তখন মানসিকভাবে বেশ বিপর্যস্ত হয়ে পড়ি শারীরিকভাবেও। তো আমার এসএসসি পরীক্ষা শুধুমাত্র 3 মাস বাকি ছিল। তো আমার মা ওই সময় প্রায় চিন্তিত থাকতেন যে পরীক্ষাগুলো ভালোভাবে দিতে পারবো কিনা। আমি তার আগে যেহেতু 2 বছর এসএসসির জন্য পড়াশোনা করেছি, সেই আমার আশানুরূপ ফলাফল আসবে কিনা ওই সময় মা প্লাস পরিবারের সবাই অত্যন্ত মানসিকভাবে সহায়তা করেছেন বলেই এসএসসিতে আলহামদুলিল্লাহ GPA 5 পেয়েছিলাম, গোল্ডেন এ প্লাস, প্লাস হচ্ছে ট্যালেন্টের ভিত্তিও পেয়েছিলাম। বাবা চলে গেছেন, এই জায়গাটা মনে হয় আর কখনোই পূরণ হওয়ার নয়। আমার যত সাফল্যই আসুক, ব্যর্থতা আসুক, বাবা আর কখনো ফিরে আসবে। এই কঠিন বাস্তবতার সঙ্গে আমাকে প্রতিনিয়ত যুদ্ধ করে যেতে হয়, প্রতিদিন লড়াই করে যেতে হয়। আর প্রতিদিন মনে হয় আরেকটা সকাল আসবে যেদিন বাবা হয়তো আসবে, তো সেই সকাল আর কখনোই আসে না। ভবিষ্যতে কি হতে চান আপনি? ভবিষ্যতে আমার বাবার ইচ্ছা ছিল আমি যেখানেই থাকি ভালো কিছু করব। আমার বাবা মূলত ডিসি অফিসে কর্মরত ছিলেন, তো ওইখানে আমি জেলা প্রশাসক স্যার এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট স্যারদের দেখে আমি ভীষণভাবে অনুপ্রাণিত হতাম। আমার মনে হতো তাদের মতো যদি সরাসরি মানুষের জন্য কিছু করতে পারতাম তাহলে খুব ভালো হতো। তো আমি ধীরে ধীরে আমার স্বপ্নের দিকে এগিয়ে যাচ্ছি। আমার ইচ্ছা আছে পরবর্তীতে বিসিএস প্রশাসনে মাঠ পর্যায়ের মানুষের পাশে থেকে তাদের জন্য কিছু করার। রেজাল্টগুলো একটু বলেন। রেজাল্ট আলহামদুলিল্লাহ আমার ক্লাস 5 থেকে এই পর্যন্ত আমি 4 বার ট্যালেন্ট পুলে ভর্তি পেয়েছি। পঞ্চম শ্রেণীতে 600-এর ভিতরে 591 নম্বর পেয়ে আমি আমাদের উপজেলায় প্রথম স্থান অধিকার করেছিলাম। অষ্টম শ্রেণীতে আবারও আমি ট্যালেন্ট পুলে ভর্তি পাই। দশম শ্রেণীতে আমি যশোর বোর্ডের মেয়েদের ভিতরে 19তম স্থান অধিকার করি এবং উপজেলার ভিতরে প্রথম ছিলাম। এবং সব থেকে বড় সাফল্যতা আমার ধরা দেয় HSC পরীক্ষায় আমি যখন যশোর বোর্ডের মেয়েদের ভিতরে প্রথম স্থান অধিকার করি। সংসারের টুকটাক সব কাজই করি, ঘর গোছানো থেকে শুরু করে কাপড় চোপড় গুছিয়ে রাখা, নিজের জিনিসপত্রগুলো গুছিয়ে রাখা, ভাইয়েরগুলো গুছিয়ে রাখা, নানিকে টুকটাক রান্নাবান্নায় সাহায্য করি, যখন যেটা করতে হয় মোটামুটি করি। মা তো কর্মজীবী মহিলা, সেখানে স্বাভাবিকভাবে বাড়ির বড়, মা সাধারণত বাসায় থাকেন না, উনি সকালে যান এবং বিকালে স্কুল ছুটির পর বাসায় আসেন। তো এই সময় আমার নানি যেহেতু বয়োজ্যেষ্ঠা, ওনার কাজে মোটামুটি সাহায্য করতে হয়, ভাইকে স্কুল থেকে নিয়ে আসতে হয় বা ওকে রেডি করে দিতে হয়, ওর পড়াশোনার খেয়াল মাই রাখেন, তারপরে ওকে বলতে হয় যে পড়ো, এটুকুই মোটামুটি কাজ করি। পড়াশোনার ক্ষেত্রে আমার প্রাইমারি এবং প্রাইমারি লেভেলের টিচাররা আমার অত্যন্ত অনুপ্রাণিত করেছেন। তারপরেও যেই স্টেজে ছিলাম না কেন, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক, আমি জানি না কেন আমার প্রত্যেকটা শিক্ষক আমাকে এতভাবে অনুপ্রাণিত করেছেন। ওনারা সবসময় আমার উপর বিশ্বাস রেখেছেন যে না তুমি কিছু পারবে, তোমার দিয়ে কিছু একটা হবে। তো ওই সময়টাতে মনে হতো যে যেহেতু স্যাররা এত বেশি এক্সপেকটেশন আমার থেকে, তো আমি আরও একটু বেশি পড়ি, দেখি না কেমন হয়। তো আমার শিক্ষকদের কাছে আমি সারা জীবন কৃতজ্ঞ, আমি ঋণী থাকবো। আমি আজকে যতটুকু আমার ছোট সাফল্য এসেছে তার সব কিছুর মূলে কৃতিত্ব আমার শিক্ষকদের, আমার পরিবারের, আমার বাবা মা। পড়াশোনা কি কোনো রুটিন ছিল নাকি এমনি এমনি পড়া, কত ঘন্টা পড়া বা এরকম কোনো বিষয় আছে? ঘন্টা ভিত্তিক পড়াতে আমি আসলে বিশ্বাস করি না, কারণ এক একটা পড়া পড়তে এক একজনের এক এক সময় লাগে। আমি মোটামুটি আমার যখন ভালো লাগতো আমি তখন পড়তাম, আর হয় না যে সবসময় তো আর মানুষের পড়তে ভালো লাগে না, তো চেষ্টা করতাম দিনের সর্বোচ্চ সময়টাকে কাজে লাগানোর। এইটা হচ্ছে এই অ্যাডমিশনের আগে, কিন্তু অ্যাডমিশনের কথাটা পুরোটাই ভিন্ন, তখন ভালো লাগা মন্দ লাগার কোনো বিষয় আসলে কাজ করে না। নিজের স্বাভাবিক ঘুম খাওয়া বাদে বাকি সব পুরো সময়টাই অ্যাডমিশনে পড়তে। আপনি তো কখনো বাইরে যাননি, সবসময় একটু একটু টেনশন হচ্ছে কারণ পরিবার থেকে কখনোই আলাদা থাকিনি, প্লাস নিজ
নিজেকে নিজে কখনোই এভাবে গাইড করতে হয় না। আমার মা পরিবারের সবাই সবসময় বলে দিয়েছে যে কীভাবে কী করলে ভালো হবে, কিন্তু এখন যেহেতু ঢাকার মতো একটা শহরে নিজেকে একা থাকতে হবে, তো এই জিনিসটা বেশ চ্যালেঞ্জিং মনে হচ্ছে। কীভাবে কী থাকবো একটু একটু ভয়ও করছে, তবে মনে হচ্ছে যে সময়ের সাথে সাথে সব কিছুর সাথে খাপ খাইয়ে নিতে পারবো।